হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের হেলথ টিপসটি রইল জেনে নিন আমরা পুষ্টিকূল সম্পর্কিত সকল অজানা তথ্য আমরা মাঝারি আকারের দেশি ফল হিসেবে আমাদের সকলের নিকট সুপরিচিত আমরাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম ফাইবার এবং অন্যান্য পুষ্টিগুণ আমরা কাঁচা অবস্থায় সাধারণত টক বা টক মিষ্টি স্বাদের হয়ে থাকে তবে পাকলে টক ভাব কমে আসে এবং মিষ্টি স্বাদযুক্ত হয় আমরার কাঁচা ও পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া পাশাপাশি রান্না করে কিংবা আচার বানিয়ে খাওয়া যায় আমরা জুলাই আগস্টের বাজারে আসে আর থাকে অক্টোবর পর্যন্ত আসুন জেনে নেওয়া যাক আমরার কার্যকারিতা সম্পর্কে চর্বি বা কোলেস্টেরল কমিয়ে ডিটপিণ্ডে সঠিকভাবে রক্ত চলাচলে সাহায্য করে আমরা ওজন নিয়ন্ত্রণ আনতে রয়েছে আমরার কদর আমরাতে চিনির পরিমাণ খুবই কম তাই উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের রোগীদের খেতে পারে নিশ্চিন্তে দাঁতের গোড়া থেকে রক্ত পুঁজ রক্তরস বের হওয়া প্রতিরোধ কমাতে আমরার পুষ্টিগুণ অত্যন্ত ফলদায়ক আমরা উপস্থিত পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে দ্বিগুণ শক্তিশালী আমরার আজ জাতীয় ফলের অন্তর্ভুক্ত যা মানব দেহের পাকস্থলে মার্ক। ক্ষুদ্রান্ত গাছ দহন্দ্রে পেটের ভেতরে বিশেষ অন্যান্য আশীর্বাদ স্বরূপ আমরার খাবারে অরুচি দূর করে নিয়মিত আমরা খেলে চুল নখ ত্বক অনেক সুন্দর থাকে আমরা পিত্ত ও কফ নিবারণ করে থাকে কণ্ঠস্বর পরিষ্কার করে সর্দি কাশির ক্ষেত্রে এটি বেশ উপকারী ফল আমরার প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ক্যান্সার এবং কিছু মারাত্মক রোগ প্রতিরোধে অনেক সহায়তা করে থাকে শো বন্ধুরা আজকে হেলথ টিপসটি এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং এর সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সুবন্ধুরা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন তার সাথে সাথে পরিবেশকেও